আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাশরুম খুব উপকারী একটা সবজি। মাশরুম দিয়ে ভ্যারাইটিস রেসিপি করা যায়, তাই আমার আজকের রেসিপি মাশরুম ফ্রাই। মাশরুম ফ্রাই করার জন্য আমি নিয়েছি 200 গ্রাম মাশরুম, হাফ কাপ ময়দা, 1 কাপ বেসন, লবণ 1 চা চামচ, চিলি পাউডার 1 চা চামচ, জিরা ভাজা গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ। এখন আমি মাশরুম বাদে সব উপকরণ গুলোকে একসঙ্গে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 15 মিনিট পরে আমি একটা প্যান গরম করে তাতে 1 কাপ পরিমাণ তেল গরম করে চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ব্যাটারে একটা একটা করে মাশরুম ডুবিয়ে গোল্ডেন ব্রাউন করে 2 পিট ভেজে তুলব। হয়ে গেল আমার ঝটপট মাশরুম ফ্রাই।